পুরান ঢাকা থেকে রেল লাইন কাটার যন্ত্র কেনার পর দেয়া হয় প্রশিক্ষণ। ঘটনার দায়িত্ব ছিল যুবদল নেতা এখতিয়ারের, লাইন কাটার দায়িত্ব ছিল ছাত্রদল নেতা ইমন, তোহা মাসুম সহ দর্শনের। তদারকিতে ছিলেন গাজীপুরের বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল। পরিকল্পনার পর নির্দেশ অনুসারে যুবদলের সভাপতি টুকু মোহনগঞ্জ এক্সপ্রেসের রেল লাইন কেটে নাশকতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানিয়েছে পুলিশ। গেল ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুরের বনখরিয়ার রেললাইন কাটায় মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে মারা যায় একজন, আহত হন ১১ জন। তদন্তে গাজীপুর ওয়ার্ড কাউন্সিলর ও ছাত্রদলের নেতাকর্মী সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। রবিবার যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হয় যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির ও ছাত্রদল নেতা ইমন হোসেন। উদ্ধার করা হয় রেললাইন কাটার বিভিন্ন সরঞ্জামাদি। জিজ্ঞাসাবাদ শেষে জানানো হয় কারা কিভাবে এই ঘটনার নেপথ্যে কাজ করেছেন। যুবদলের শীর্ষ নেতা সালাউদ্দিন টুকু, রেল লাইনে নাশকতা করতে হবে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। সেই নির্দেশনা বাস্তবায়ন করার দায়িত্ব তাকে দেয়া। কবির নির্দেশনা পায় এবং সেই নির্দেশনা মোতাবেক পরিকল্পনার অংশ বাস্তবায়ন করার জন্য তোহা এবং মাসুম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন ভুইয়ার বাসায় একটা মিটিং করে। প্রথমে নাটবল্টু খুলে নাশকতার পরিকল্পনা থাকলেও পরে তাতে পরিবর্তন আনা হয়। যন্ত্রপাতি কেনার পর ট্রেনে করেই তারা ঢাকা থেকে গাজীপুর যায়। ২-৩ দিন সময় নিয়ে এই রেল বড় লোহার পাত কাটা কিভাবে কাটা যায় সেই বিষয়টি সে প্রশিক্ষণ নেয়। কবির, ইমন, তোহা এবং মাসুম এই নবাবপুর মার্কেটের একটি দোকান থেকে এই সামগ্রী ক্রয় করে এটা তারা কিনে ১০ তারিখে তোহা এবং মাসুম কবিরের ইমনের বাসা থেকে এই অন্যান্য যে সামগ্রী প্রয়োজন এটা কাটার জন্য সেটা গাজীপুরে নিয়ে যায়। গ্রেপ্তার কবির ও ইমনের সম্প্রতি মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়ে ৪ জনকে পুড়িয়ে হত্যায় সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।